কাজ, জল এবং বিদ্যুতের দাবিতে শ্রমিক বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার পীরগাছার ইস্টার্ন স্পিনিং মিলে। লকডাউনের জেরে কর্মহীন এই স্পিনিং মিলের শ্রমিকদের অভিযোগ, শ্রমিক আবাসনের ঘরের বিদ্যুৎ এবং জলের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে মালিকপক্ষ। ওই এলাকায় অন্য শ্রমিকরা কাজ পাচ্ছেন কিন্তু তারা পাচ্ছেন না। এই সমস্ত কিছুর প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় 500 জন শ্রমিক কারখানার ভেতরেই বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের অসুবিধার কথা লিখিত আকারে জানাতে হবে। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে, তবে এলাকায় উত্তেজনা থাকায় কারখানায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আমাদের জল দেওয়া হচ্ছে না, কারেন্ট দেওয়া হচ্ছে না। আমরা এখানে অনেক পুরনো লোক, মানে আমাদের বাবা চাকরি করেছে, আমরাও চাকরি করেছি ফ্যাক্টরিতে, মানে 50-60 বছরের কথা আছে। হ্যাঁ, আমাদের কিছু ব্যবস্থা নেই পিছনে। হ্যাঁ, আমরা জলের জন্য আসছি, এরা বারবার আমাদের ইয়ে করছে, আমাদের ওখান থেকে বাড়ি থেকে তোলার চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের জমি আছে ও আমরা ওখানে থাকবো, পরিষ্কার কথা, আমাদের এই দাবি আছে। এখানে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে, আরও আধেক ফ্যাক্টরি চলছে এখানে। হ্যাঁ, আমাদের কাজ দেওয়া হচ্ছে না। হ্যাঁ, বাইরে থেকে লোক এনে এখানে কাজ করছে, খাচ্ছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নেই। আমাদের জল পর্যন্ত দিচ্ছে না, আমরা বাথরুম যাচ্ছি, বাথরুমে জল থাকছে না। হ্যাঁ, আমরা সব কিছু নিজের থেকে করে নিতে হচ্ছে।